ছিল ভালোবাসা ছিল আসে না কেন আসে না কেন আশা ছিল অটো যাবেন না যাব না কেন যাবেন না আর ভাই যান তো হাইটে যান দূর মিয়া অটোর ভা অটোর রাপ কত তোমার জন্যই তো অপেক্ষা করতেছি কখন তুমি আসবা আমার রিকশা উঠবা আমার মনে সান্ত্বনা আমার আশা পূরণ হবে কি হলো যাবেন জি যাবো একটু দাঁড়ান সিটটা মুছে দিই সাহায্য চাচ্ছেন ভিক্ষা চাই বাবা ভিক্ষা চাচ্ছেন আপনার ছেলে মেয়ে নাই বাবা আচ্ছা ঠিক আছে আমি তো আবার গরিবের দুঃখ সহ্য করতে পারি না বাবা এলন 2000 টাকা দিলাম বাসা দিয়ে আরামসে খাবেন বাসা চলে যান খালাস বাবা রব্বানা তাই না ফিদ দুনিয়া হাসানা বাবা 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 আমার গাড়িতে প্যাসেঞ্জার সময় কম আপনি বাড়িতে যাইয়া নামাজ পড়ে বড় একটা দোয়া করবেন ঠিক আছে ঠিক আছে দিনের নবী মুস্তাফা রাস্তা দিয়ে হাঁটতে যায় হরে মাথা খারাপ করে দিল আসে পাশে মাইমর পিছে আছেন জেতা এই এই যাবে এই আপনি গাড়ির উপর উঠতেছেন কেন এই আপনি কি অন্ধ নাকি জি জি স্যার আমি অন্ধ চোখে দেখেন না না আয় কয় কি অন্ধ মানুষ বাইরে বাইরে আপনি যদি গাড়ি তলে পড়ে অ্যাক্সিডেন্ট করেন মিয়া কি করবো স্যার ফেলার খিদা তো সেজন্য রাস্তায় বাইরে পড়ছি হ্যাঁ 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 দরকার নেই আপনার রাস্তা বাইরে হ্যাঁ রে মানুষের কত কষ্ট কত অভাব আমি বুঝতেছি না এত অভাব মানুষ থাকে এলেন এখানে 10,000 টাকা আছে এই হাত দিয়ে দেখেন 10,000 টাকা আগে দিল 2,000 এখন 10,000 হ্যাঁ কমসে কম 2 মাস বসে বসে খান খাওয়ার পরে আবার টাকা লাগলে এখানে আসবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা আল্লাহ আল্লাহ আমার যে ভাই আমাকে 10,000 টাকা দিছে আল্লাহ তার সংসার তার আয় উন্নতি বরকত দিয়া দিও আল্লাহ ঠিক আছে বাড়ির যে দোয়া করবেন যান 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 এইদিকে না এইদিকে না আরে এইদিকে না এইদিকে মহিলা আছে এইদিকে যান 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 আসলে ব্যাপারটা হইছে কি আপা একজনে অনেকগুলো টেহা দিছে বুঝছেন আমার বাইরে দেখি আমার আগে দিয়ে তো এই যে সামনে সামনে আগে দিতাম বাড়িতে দিলাম আপনি কি বয়স্ক না জুয়ান বয়স্ক কেন হম আবার ওমা জুয়ান তাহলে একটু দেরি আগে দিয়ে না মানে সমস্যা কি দিলাম চলো আইও আচ্ছা তুমি কোন বাগানে দোকানে খাওয়াই আকি শের পানি তোমার মতো মেয়ে পেতে কি ও মিরাজ সাসা কি অবস্থা কেমন আছেন দাসেন খুব ভালো আছি রে আজকে খুব ভালো আছি আহা তোর দোকানে যা যা ভালো জিনিস আছে আমার দে আর একটা দামি সিগারেট দে খাই সাসা আজকে পকেট গরম গরম দেখা যাইতেছে কি ফকিরগিরি কি ছাড়িয়ে দিছেন বড় লোক হয়ে গেছেন বুঝি আর না ভিক্ষা ছাড়ি নাই
আল্লাহর সৃষ্টি কত মানুষ আছে, এত বড় কলিজা, অনেক দয়ালু। আর একজন আমারে 2000 টাকা ভিক্ষা দিছে। 2000 টাকা? হ্যাঁ, এরকম দয়ালু মানুষ আজকাল আছে? আছে আছে আছে। এই যে 1000 ল, তুই রাখ, আমি যা যা খামু, হ্যাঁ দাম কাটটা, পরের টাকাটা আমার ফেরত দিস। দেখি 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 দেখি। ও সাসা, হ্যাঁ, এদি এক পাশে ছাপা আছে আর এক পাশে নাই। এই যে এই এই দেখেন দেখেন এই হরি ও আসা, পৃথিবীর মানুষের কিছু কম যায় না। আমি গরিব মানুষ, ফকির মানুষ, আমারও ঠগায়, এটা কত হইলো। থাক বাবা, আর কিছু লাগবো না, আমি যাই। চাচা বসেন বসেন, মন খারাপ করেন না। ও ঠকাইছে তাতে কি হয়েছে? আপনার যা যা খাইতে ইচ্ছে করে আপনার আমি দিতেছি। ও আল্লাহ রে, মেলা লাড়কি জমি গেছে। হ্যাঁ, খেলা গানিটাতে কেন যে আসতেছে না এত দেরি করে, এটা তো ব্যস্ত হইব। উফরে আবার এমন সময় যে ফোন আসে কেডা। এই নম্বর তো। হ্যালো হ্যালো, আপনি কি আমাকে চিনতে পারছেন? আপনি কেডা? আরে ওই যে আমি আপনার রিক্সা দিয়ে গেলাম, আপনি রিয়াজ বলছেন না? হ্যাঁ হ্যাঁ, তুমি মানে আপনি? আল্লাহ আপনি আমার ফোন দিবেন, আমি তো চিন্তাও করিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো চিনতে পারছেন। আচ্ছা শোনেন না, আমি আপনাকে ফোন করেছি একটা কথা বলার জন্য। কি ব্যাপারে বলেন। আচ্ছা আপনি কি আজকে আমার সাথে একটু দেখা করতে পারবেন? কখন, এখন আসবো না পরে? আজকেই। মানে একটা বিষয়, ও যে আমাকে যেখানে রিক্সা থেকে নামাইছিলেন ওইটাই আমার বাড়ি, আর বাড়ির পাশেই একটা গাছতলা আছে। আচ্ছা আচ্ছা, আমি আসতে আসি। আচ্ছা শোনেন না, একটু ভালো কাপড় চোপড় পরে আইসেন। ভালো কাপড় চোপড় পরে আসবো? আচ্ছা আচ্ছা, অসুবিধা না, আমার সব আছে। ওকে রাখি। আমার মনের আশা পূরণ হয়েছে, আকাশের স্থান কোন দিকে উঠছে। হ্যাঁ কামের গোষ্ঠী কিলাই যাই, রেডি হই। ও তুমি আসছো? আমার একটু দেরি হয়ে গেছে, সরি। না না, ইটস ওকে, ভালোই সুন্দর লাগছে। আসলে তোমার সাথে একটু জরুরি কথা ছিল, তো তাই সুন্দর পোশাক আশাক পরে আমার সাথে এখানে দেখা করতে বলছি। সরি সরি সরি, আমি আপনাকে তুমি করে বলে ফেললাম। ওরে ম্যাডাম, তুমি না, আপনি ইচ্ছা করলে তুই করে কইতে পারেন। ছি ছি, না না, তুই করে বলতে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমিও আমাকে তুমি তুমি করে বলো। কোনো অসুবিধা নেই, আপনি বলেন। আচ্ছা শোনো, তোমাকে যেটা বলার জন্য এখানে ডেকেছি, ওই দিন তো তোমার রিক্সায় দিয়ে গেলাম, যাওয়ার সময় তোমার একটা ছবি তুলে নিয়ে গেছি। আল্লাহ, তোমার ছবিটা আমার বাসায় সবাইকে দেখাইছি। তাই নাকি? আমার বাসায় সবাই তোমাকে পছন্দ করছে। আমার কি সৌভাগ্য, আপনার ফ্যামিলির লোক আরো পছন্দ করছে। এখন তুমি কি বিয়ে করতে রাজি আছো? রাজি আছি মানে আমার 14 গোষ্ঠী সহ রাজি। না না, তোমার 14 গোষ্ঠীকে তো বিয়ে করা হবে না, তুমি রাজি আছো কিনা সেটা বলো। রাজি মানে এক কথায় রাজি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা হবে বাসর ঘরে। আমি আসি, বাই। ওরে খোদা রে, দেখা হবে বাসর ঘরে। এ রিক্সাওয়ালা, তুই তো মাইরা দিছিস সক্কার দান, তুই তো অভিনয় করে করে টাকা দিছিস মানুষের 10,000 2,000। হ্যাঁ, কষ্টটা কাজে লাগে গেছে। দেখা হবে বাসর করে, এই মোবাইল ফোন যাবি, দেখা হবে বাসর করে, কি আনন্দ লাগতেছে। ও মা গো, ও মা। মুন্নি, তোমাকে পাওয়ার জন্য কত কষ্ট আমি করেছি, শেষ পর্যন্ত আমার কষ্টের ফল সাধন হয়েছে।
আমি তোমাকে পাইছি। তুমি একজন শিক্ষিত, স্মার্ট, কত সুন্দর করে হাঁটো, চলো, কথা বলো। তোমার মতো একটা বউ আমার দরকার। আমি তো তোমার চিনি, তুমি আমার চিনো, এত লম্বা ঘুমটা কেন? ও, আজকে তো বাসর ঘর, তাই এত লম্বা ঘুমটা। দেখ, ঘুমটা খুলে ফেলো, ঘুমটা দিছে আবার। এই কে তুমি? তুমি তো মুন্নি না, আমি তো তোমাকে বিয়ে করি নেই। আমি তো তোমার বউ। বউ? মুন্নি হবে আমার বউ, তুমি কেন আমার বউ হবে? তুমি কে? মুন্নি তো আমার ছোট বোন। হ্যাঁ, ও তো আমার জন্যই তোমাকে পছন্দ করেছিল। না, আমি মানি না। এই, তোমার এত বয়স হয়েছে, বিয়ে করলে না কেন? বিয়ে করছি তো, দুইটা বিয়ে করছি। হ্যাঁ, দুইটা বিয়ে করছো? কি অসভ্য মহিলা, দুই স্বামী রেখে আবার আমার বিয়ে করতে বইছে? না, সাজে গুজা। এই, বিয়ে তো মহিলা, তো তোমার স্বামী দুইটা কই? আমার স্বামী দুইটার চরিত্র খারাপ ছিল তো, তাই আমার বড় বোনে গুলি করে মারা ফেলাইছে। গুলি করে মারিয়া লাইছে? কই কি জানে মাইরা ফেলছে ফেলে। আমার কি হবে? আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নাই। আমি এই শালা কই যাও আমার রেখে? তুমি আমি পয়সা গেছি মাইনকারছি বাই।